মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মানবিক মুখ স্লোগান অন্তর্গত আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের জয়শ্রী চা বাগানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মানবিক মুখ স্লোগান অন্তর্গত আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের জয়শ্রী চা বাগানের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরের রক্ত সংগ্রহ করতে বীরপাড়া হাসপাতাল ব্লাড ব্যাংকের ডাক্তারের টিম উপস্থিত ছিলেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরে এদিন পুলিশ থেকে নিয়ে এলাকার সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। প্রায় 80 ইউনিট রক্ত সংগ্রহ হয়। সংগৃহীত রক্ত বীরপাড়া হাসপাতাল ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়েছে। 30% থেকে এরকম একটা ব্লাড ক্যাম্প হচ্ছে, আপনারা জনসাধারণ হিসেবে কী বলতে চান? ভেরি রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন খুব ভালো, সমাজের জন্য খুব ভালো কাজ করছে। কিছুদিন আগেও মুজনাই চা বাগানে দুস্থ কর্মীদের জন্য কম্বল ডিস্ট্রিবিউশন এবং তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। আজকের দিনে এখানে একটা সুন্দর ব্লাড ডোনেশন ক্যাম্প, জানি রক্তদান জীবনদান, রক্তের অভাবে অনেকে মৃত্যুর দিকে ঢলে পড়ে, তো এই রক্তদান শিবির করে তারা সমাজের কাছে একটা ভালো বার্তা পৌঁছাতে চাচ্ছে যে পুলিশ শুধুমাত্র আইনের কাজ করে না, তারা সামাজিক কাজেও লিপ্ত থাকে।